80 বছর, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন বৃদ্ধা, পড়াশোনা করার কোনো বয়স হয় না। আর এই কথা এবার প্রমাণ করলেন 80 বছরের এক বৃদ্ধা। এ যেন হাল না ছাড়ার গল্প। জায়গাটা নেপাল, পূর্ব নেপালের রামেচাপ জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রত্নাকুমারী সুনওয়ার, বয়স 80 বছর। আর এই বয়সে এসেও বৃদ্ধা রত্নাকুমারী সুনওয়ারের পড়াশোনার প্রবল নেশা। ছোটবেলা থেকে কখনো স্কুলে যাওয়ার সুযোগ পাননি তিনি। বিয়ের পর সংসারের চাপ, তাই পড়াশোনা করার স্বপ্নগুলো স্বপ্নই থেকে গিয়েছিল। বাড়ির কাজকর্ম করে আর সময় থাকতো না যে পড়াশোনা করবেন। বিয়ের কিছুদিন পর বাচ্চা হয়, আর তারপর বাচ্চাদের বড় করতে করতে কোথায় যেন সব স্বপ্নগুলো হারাতে বসেছিল। কিন্তু স্বপ্নকে যে তিনি বাঁচিয়ে রেখেছিলেন সেটা হয়তো কারোর জানা ছিল না। সন্তানরা বড় হলে তিনি আবার পড়াশোনা শুরু করেন। এরপর তিনি 80 বছর বয়সে স্কুলের বোর্ড পরীক্ষায় বসেন। তার পড়াশোনার প্রতি ইচ্ছাশক্তি দেখে সকলেই মুগ্ধ হয়েছেন। রত্নাকুমারী বলেছিলেন যে যারা স্কুল ছেড়ে দেয় তিনি সেই সমস্ত কিশোরদের অনুপ্রাণিত করতে চান। আর বয়স তো একটা সংখ্যা ছাড়া আর কিছুই নয়, সেটাও প্রমাণ করে দেখিয়েছেন তিনি। এই খবরগুলো বা এই ঘটনাগুলো থেকে একটা বিষয় খুব শেখার, যে কোনো কিছুতেই শুধুমাত্র পড়াশুনো নয়, কোনো কিছু যদি মনে ইচ্ছে থাকে, কোনো কিছু যদি করার থাকে, তাহলে বয়স তার কাছে কোনো বাধা নয়, সেটা 80 বছর হোক বা আরও বেশি। মনের জোরটাই আসল। আর তাই তো 80 বছর বয়সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন এই বৃদ্ধা এবং তিনি সফলও হলেন। ছোট থেকেই পড়াশোনা করার নেশা, কিন্তু অল্প বয়সে তার বিয়ে হয়ে যাওয়া, সংসারের চাপ, তারপর বাচ্চাদের চাপ, সেই কারণে পড়াশোনাটা আর করা হয়নি, স্বপ্নটা স্বপ্নই থেকে গিয়েছিল। তাই 80 বছর বয়সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন এই বৃদ্ধা এবং পড়াশোনা করার কোনো বয়স যে হয় না সেটা আরও একবার প্রমাণ করে দিলেন। পূর্ব নেপালের রামেচাপ জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই রত্নাকুমারী সুনওয়ার, বয়স 80 বছর। আর এই বয়সে এসেও রত্নাকুমারী সুনওয়ারের পড়াশোনা করার প্রবল নেশাটা যে চলে যায়নি সেটা তিনি বজায় রেখেছিলেন। তাই স্কুলে যাবার তিনি যখন সুযোগ পাননি, তারপর যখন সংসারের চাপ এসে পড়ে, বাচ্চাদের বড় করার দায়িত্ব এসে পড়ে, তখনও কিন্তু তিনি তার স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছিলেন। 80 বছর বয়সে এসে তিনি সেই স্বপ্নটা পূরণ করলেন। বাড়ির কাজকর্ম করে হাতে আর সময় থাকতো না সেই সময় যে তিনি পড়াশোনা করবেন। তারপর একদিন বাচ্চারা বড় হয়ে গেলেন, কাজের চাপ কমলো, সংসারের খাটনিটাও অনেকটাই কমে গিয়েছিল, আর তাই তো আবার শুরু করলেন পড়াশোনা। এরপর 80 বছর বয়সে স্কুলের বোর্ড পরীক্ষায় বসলেন, আর পড়াশোনার প্রতি ইচ্ছাশক্তি দেখে সকলেই মুগ্ধ হয়েছেন। রত্নাকুমারী বলেছিলেন যে যারা স্কুল ছেড়ে দেয় তিনি সেই সমস্ত কিশোরদের অনুপ্রাণিত করতে চান। সত্যি তার এই ঘটনা অনুপ্রাণিত করার মতোই একটা বিষয়। আপনি কি বলেন? বিস্তারিত জানাতে পারেন আমাদের কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যাতে এই খবরটার সঙ্গে সবাই পরিচিত হতে পারে আর সবাই যাতে অনুপ্রাণিত হন। আর সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশানটা প্রেস করুন।